আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি গুচ্ছ ইউনিভার্সিটির টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানাবো। তো অনেকে মনে কোশ্চেন রাখতেছে যে আসলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করব, যেখানে 1 ঘন্টা আমাকে 6টা সাবজেক্ট দাগাতে হবে। ইটস সো ডিফিকাল্ট। সো আমাকে এই সময়ে কীভাবে পরীক্ষা হলে ভালো করার জন্য আসলে কোন সাবজেক্ট আগে দাগাতে হবে, কী করতে হবে, কতটুকু সময় দিতে হবে, এই বিষয়ে আমি প্রচুর কোশ্চেন পাই। তাই ভাবলাম এটার উপর একটা ভিডিও বানাই। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখনো আমার ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই, তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, ওখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া আমার ফেসবুক পেজেও তোমরা যুক্ত থাকতে পারো, কারণ আমার ফেসবুক পেজেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি যেটা কথা বল যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওকে, তোমরা জানো আমি এখানে পাশে লিখেছি, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, এই 4টা সাবজেক্ট তোমাকে অবশ্যই দেখাতে হবে, এবং বায়োলজি, আইসিটি, ম্যাথের ভিতরে যে কোনো 2টা সাবজেক্ট তোমাকে দেখাতে হবে। তোমার ইন্টারমিডিয়েটে কোনটা অপশনাল ছিল, কোনটা মেইন সাবজেক্ট ছিল, এটা আসলে মেইন ব্যাপার না। মেইন যে ব্যাপারটা হচ্ছে তোমাকে, মানে যাই হোক, তোমার ফোর্থ সাবজেক্ট যেটাই থাকুক কোনো অসুবিধা নাই, তুমি এই 3টা সাবজেক্টের ভিতরে যে কোনো 2টা সাবজেক্ট দাগাতে পারবা, অপশন হিসেবে থাকবে। তো এখন আমাদের যেহেতু টোটাল 6টা সাবজেক্ট দাগাতে হবে মাত্র 1 ঘন্টায়, তাহলে আমাদের ডিসিশন নিতে হবে যে আমার আসলে কী করা যেতে পারে। এখন একদল পাবলিক আছে যারা এই 4টা সাবজেক্ট তো দাগাবে, সাথে আমাদের এখানে দাগাবে হচ্ছে ম্যাথ প্লাস হচ্ছে বায়োলজি দাগাবে, ম্যাথ প্লাস বায়োলজি, আর এক ধরনের পাবলিক আছে যারা ম্যাথ প্লাস আইসিটি দাগাবে, এবং আর এক ধরনের পাবলিক আছে যারা বায়োলজি প্লাস আইসিটি দাগাবে। সো আমি প্রত্যেকের জন্য আসলে কথা বলবো যে আসলে কী করা যেতে পারে। তো দেখো ভাই, একটা জিনিস খেয়াল করো, যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাই নর্মালি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে বেশি গুরুত্ব দাও, দেন পরবর্তী স্টেপে থাকে তোমার বাংলা, দেন ইংলিশ, দেন আইসিটি, এই 3টা সাবজেক্ট তোমার পরে থাকে। তো নর্মালি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 4টা সাবজেক্টের পরীক্ষা দেয়, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে দেয়। সো এটা আশা করছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুজরাট ইউনিভার্সিটিতে হয়তো এমনটাই করবে। তো এখন অনেকের ঝামেলা হবে কি বাংলা ইংলিশ, আর বাংলা ইংলিশ কিন্তু অনেকে প্রথম থেকে পড়ে নাই, রাইট? আর অনেকে হয়তো মেডিকেলের জন্য ইংলিশটা পড়ে রাখছিল শুধু ওইটুকুই, তাছাড়া কিন্তু এক্সট্রাভাবে প্রিপারেশন আছে, বা অনেকে যে আইসিটি পড়েছে, বাংলা পড়েছে, বিষয়টা কিন্তু এরকম না আসলে, ঠিক আছে? প্রথম থেকে পড়েছে খুব কমই, হয়তো বাংলা ইংলিশের জন্য তোমরা কম সময় দিয়েছ। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলোতে তোমার উচিত হবে আগে দাগানোর, ঠিক আছে? এখানে আমরা একটা ভুল করে থাকবো যে অনেকে হয়তো বাংলা ইংলিশ দিয়ে শুরু করবা, দেখবা যে বাংলা ইংলিশ পারতেছো না ঠিক মতো, পরবর্তীতে একটা ঝামেলায় পড়বা, ঠিক আছে? এখন আমি যেটা বলবো, তুমি যদি মেডিকেল কোচিং করে থাকো, তাহলে আমি ডেফিনেটলি তোমাকে বলবো যে হচ্ছে তুমি আগে দাগাবা হচ্ছে বায়োলজি, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে কেমিস্ট্রি। শুধু মেডিকেল বললে ভুল হবে, যারা ভার্সিটি কোচিং করেছো তাদেরকে আমি এই কথাটাই বলবো। তবে যদি মনে হয় যে না বায়োলজি কেমিস্ট্রি তুমি পারতেছো না, তাহলে সেক্ষেত্রে তুমি ম্যাথ দিয়ে বা ফিজিক্স দিয়ে স্টার্ট করতে পারো, ঠিক আছে? তবে এটাতে স্টার্ট করা ভালো হবে, কারণ অল্প সময়ে তুমি বেশি মার্কস অ্যান্সার করতে পারবা। দেন হচ্ছে ফিজিক্স, তারপরে হচ্ছে ম্যাথ দাগানোর আগে বাংলা ইংলিশটা একটু দেখে রাখবা, ঠিক আছে? কারণ ম্যাথ দাগাতে ম্যাথ রিল্যাক্সে দাগাবা, শেষে যে সুন্দর করে দাগাবা, ঠিক আছে? আর যদি ম্যাথ ভালো পারো তাহলে ভিতরে দেখাবা, আর ম্যাথে নর্মালি কী হয় যে সময় লাগে। সো এই জন্য আমি বলতেছি ভিতরে তুমি বাংলা ইংলিশ, ঠিক আছে, বাংলা ইংলিশ দাগিয়ে দেন হচ্ছে তুমি ম্যাথ দেখাবা, ঠিক আছে? এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাথ ফিজিক্সে কিন্তু আমার ক্যালকুলেশন আছে, সো এই ক্ষেত্রে আমার কিন্তু সময়টা বেশি লাগবে। আর বাংলা ইংলিশ আমি তোমাদের একটা কথাই বলবো, এই বাংলায় তুমি জাস্ট 5 মিনিটের মতো সময় রাখবা, বাংলায় অনলি 5 মিনিট, এর বেশি রাখবা না, কারণ 10টা এমসিকিউ 5 মিনিট বাংলায় এনাফ। ইংলিশের জন্য তুমি 5 মিনিটের বেশি সময় রাখবা না, যদি সম্ভব হয় তাহলে এখানে 4 মিনিট, এখানে 6 মিনিট, অর্থাৎ 2টা বাংলা ইংলিশ যেন 10 মিনিটে কভার হয়ে যায়, যেহেতু আমাদের মাত্র 1 ঘন্টা সময়, সো আমাদের এইটার জন্য 5 মিনিট বরাদ্দ রাখবা, এটার জন্য 5 মিনিট সময় বরাদ্দ রাখবা, আর ফিজিক্সের জন্য 14 মিনিট বরাদ্দ রাখবা, আর ম্যাথের জন্য হচ্ছে তুমি 16 মিনিট বরাদ্দ রাখবা, ঠিক আছে? অর্থাৎ ম্যাথ ফিজিক্সের জন্য আধা ঘন্টা সময় রাখবে এবং বাকিটার জন্য আধা ঘন্টা, ঠিক আছে? কারণ ম্যাথ ফিজিক্সে ডেফিনেটলি তোমার ক্যালকুলেশন করতে সময় লাগবে, এটা খুব সাধারণ একটা ব্যাপার। আর এটা তুমি কেমিস্ট্রিতে 20টা এমসিকিউ তুমি 10 মিনিট অ্যান্সার করতে পারবা, এমন ম্যাথে থাকবে আশা করা যায়। বায়োলজিতেও তুমি 10 মিনিটের সময় বেশি নিবা না। সো আমি যেটা বলবো যে তুমি বায়োলজিতে 8 মিনিট সময় নিতে পারো, আর এখানে তুমি 12 মিনিট সময় নিতে পারো, ঠিক আছে? অর্থাৎ 2টা মিলে আমাদের যত 20 মিনিট হয়, আর এইটা এটা মিলে কত হয়,
20-50 মিনিট আর এইটা মিলে 10 মিনিট ঠিক আছে এখন অনেকে আইসিটি দাগাবে সো আইসিটি দাগালে একটা সুবিধা আছে কি যে আমাদের কিন্তু এখানে অল্প সময়ে বেশি আনসার করতে পারবো সেই ক্ষেত্রে কি হবে যে তুমি ফিজিক্সে আরেকটু বেশি সময় দিবা ফিজিক্সে বেশি সময় দিয়ে আইসিটিতে একটু কম সময় দিবা ঠিক আছে সো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এভারেজ করে নিতে পারবা আর বাকি যেটা আছে কেমিস্ট্রিতে 12 মিনিট বাংলা 5 মিনিট ইংলিশ 5 মিনিট এভাবে সময় রাখবা আর ফিজিক্স আর আইসিটি যদি অনেকে মানে আইসিটি দাগাবে তারা ম্যাথের পরিবর্তে তো সেই ক্ষেত্রে তুমি ফিজিক্স আর একটু সময় পাবা আইসিটিতে যে সময়টা পাবা সেই সময়টা তুমি ফিজিক্সে দিতে পারবা ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের একটা কথাই বলবো যারা মেডিকেল বা ভার্সিটি কোচিং করেছো তারা প্রথমে বায়োলজি কেমিস্ট্রি করবা দেন হচ্ছে ফিজিক্স তারপরে বাংলা ইংলিশ দেন হচ্ছে ম্যাথ ঠিক আছে আচ্ছা এরপরে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করেছো তাদের আসলে নর্মালি বায়োলজিতে ঝামেলা থাকে সবাই জানি সো আমরা কেমিস্ট্রিতে স্টার্ট করতে পারি দেন হচ্ছে ফিজিক্স তারপরে ম্যাথ তারপরে হচ্ছে ম্যাথ তারপরে তোমার যদি দেখবা কোনটা ভালো পড়া বায়োলজি ভালো পড়া বাংলা ভালো পড়া না ইংলিশ ভালো পড়া তোমার যদি মনে হয় যে না আমি বাংলা থেকে বায়োলজি ভালো পড়বো তাহলে বায়োলজিতে স্টার্ট করবা তারপরে তুমি বাংলা অথবা ইংলিশ ঠিক আছে যে কোনো এক শেষ করবা বুঝতে পারছো সো ইঞ্জিনিয়ারিং দ্বারা কোচিং করো আমার মনে হয় এটা ভালো হবে আর অনেকে বায়োলজি দাগাবা না সেক্ষেত্রে আইসিটি তো অবশ্যই বলবো তুমি আইসিটি আগে দাগাও মানে এই কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের পরে আইসিটি দাগাও সমস্যা নাই ঠিক আছে আর যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করো তারা নর্মালি আসলে ম্যাথ ফিজিক্সে একটু দ্রুত ক্যালকুলেশন করতে পারো এটা স্বাভাবিক সো তোমাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না সো এই টাইমটা ফলো করবা এই টাইমের হেরফের যেন না হয় ঘড়িটা তোমার রুমে থাকবে সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট করবা না হলে বিপদে পড়বা কারণ এক ঘন্টায় ছয়টা সাবজেক্টের পরীক্ষা দেয় ইটস সো ডিফিকাল্ট আসলে ডিফিকাল্ট এত বছর পর্যন্ত এরকম পরীক্ষা হয় নাই কখনো ঠিক আছে কোনো ভার্সিটিতেই নর্মালি চারটা সাবজেক্টের বেশি পরীক্ষা হয় না শুধু ঢাকা ভার্সিটিতে হতো ঠিক আছে যেখানে মেডিকেলে পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হতো আর হচ্ছে ঢাকা ভার্সিটিতে তোমার হচ্ছে চারটা সাবজেক্ট আর বাকি সকল ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখা যেত যে তিনটা সাবজেক্টের পরীক্ষা হতো সেখানে এবার ছয়টা সাবজেক্ট আসলে এটা কেমন হয়ে গেছে বিষয়টা তোমাদের অটো পাস হওয়ার কারণে এই ঝামেলাটা করেছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে কোন সাবজেক্ট আগে দাগাতে হবে কীভাবে করতে হবে আগে তোমরা সেরকম বুঝতে পারছো তো ভিডিওটা এখানে শেষ করতেছি সামনে তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেও সেটার উপর আমি ভিডিও বানাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ